বগুড়ায় পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মোহাম্মদ মতিন খন্দকার, বগুড়া প্রতিনিধি। সাথে আছি আমি কাঞ্জনা রহমান লিজা। দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভার মেয়র হিসেবে রেজাউল করিম বাদশা দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার সকাল 11টার দিকে সদ্য বিদায়ী মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমানের কাছ থেকে এ দায়িত্ব বুঝে নেন। এছাড়া 21টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং 7টি সংরক্ষিত মহিলা কাউন্সিলরেরও দায়িত্ব বুঝে নিয়েছেন। বগুড়া পৌরসভার সাধারণ 21টি ওয়ার্ডে কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন তারা হলেন 1নং ওয়ার্ডে শাহ মেহেদী হাসান হিমু, 2নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বিটু, 3নং ওয়ার্ডে তরুণ কুমার চক্রবর্তী, 4নং ওয়ার্ডে আব্দুল মতিন সরকার, 5নং ওয়ার্ডে রেজাউল করিম ডাবলু, 6নং ওয়ার্ডে পরিমল চন্দ্র দাস, 7নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন পরাশি হিরু, 8নং ওয়ার্ডে এরশাদুল বারী এরশাদ, 9নং ওয়ার্ডে আলহাজ শেখ, 10নং ওয়ার্ডে আরিফুর রহমান, 11নং ওয়ার্ডে সিপার আল বক্তিয়ার, 12নং ওয়ার্ডে এনামুল হক সুমন, 13নং ওয়ার্ডে আল মামুন, 14নং ওয়ার্ডে এম আর ইসলাম রফিক, 15নং ওয়ার্ডে আমিনুল ইসলাম, 16নং ওয়ার্ডে আমিন আল মেহদি, 17নং ওয়ার্ডে ইকবাল হোসেন রাজু, 18নং ওয়ার্ডে রাজু হোসেন পাইকার, 19নং ওয়ার্ডে লুৎফর রহমান মিন্টু, 20নং ওয়ার্ডে রুস্তম আলী এবং 21নং ওয়ার্ডে রুহুল কুদ্দুস ডিলু। এছাড়া পৌরসভার সাধারণ 7টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলেন তারা হলেন 1, 2 ও 3নং ওয়ার্ডে জোবাইদা বেগম, 4, 5 ও 6নং ওয়ার্ডে ফারুক সখিনা শিখা, 7, 8 ও 9নং ওয়ার্ডে হোসনারা হাসি, 10, 11, 12নং ওয়ার্ডে শাহিনুর শানু, 13, 14, 15নং ওয়ার্ডে শিরিন আক্তার, 16, 17, 18নং ওয়ার্ডে মুক্তি বেগম এবং 19, 20 ও 21নং ওয়ার্ডে মঞ্জুয়ারা খাতুন। এর আগে গত 28 ফেব্রুয়ারি দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভার ভোট ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়।